পিরোজপুরের নেসারাবাদ আটঘর কুরিয়ানা কাঠের তৈরি নৌকার জন্য বিখ্যাত। শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাটকে কেন্দ্র করে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন এই হাটে। এই হাটকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এবার আটঘর কুরিয়ানার কাঠের তৈরি নৌকা প্রথমবারের মতো যাবে জার্মানিতে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্টে হস্তান্তর করা হবে এই নৌকাগুলো। কতগুলো নৌকা রপ্তানি করা হচ্ছে, এতে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ, তা জানাব আমাদের নেসারাবাদের সহকর্মী জহিরুল ইসলামের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। প্রায় দুই মাস আগে জার্মানির এক নাগরিক ঘুরে দেখতে এসেছিলেন এই এলাকা। ওই জার্মান নাগরিক আটঘর কুরিয়ানা ইউনিয়নের আটঘর বাজার সংলগ্ন নৌকার মিস্ত্রি আজিজুল হকের নৌকা দেখে পছন্দ করেন। তার কাছ থেকে নৌকা তৈরি করে জার্মানিতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, আর তাই নৌকা তৈরির অর্ডার দেন ওই জার্মান নাগরিক। নৌকা মিস্ত্রি আজিজুল বলেন, দীর্ঘ 30 বছর ধরে তিনি নৌকা তৈরি করে আসছেন। সাধারণত ডিঙ্গি ও ঢালাই নৌকা তৈরি করেন। কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে 20টি নৌকার অর্ডার দেন। এর আগে এই অঞ্চলের কেউ নৌকা তৈরির বিদেশি অর্ডার পায়নি। প্রতিটি নৌকা তৈরিতে 10,000 টাকা চুক্তি হয়েছে। মেহগনি গাছ দিয়ে তাদের দেখানো ডিজাইন অনুসারে তৈরি করছে নৌকা। প্রথম 10টি নৌকা যাবে, এরপর বিভিন্ন ডিজাইনে আরও একাধিক নৌকা যাবে জার্মানিতে। পিরোজপুর জেলার নেসারাবাদ, যা পূর্বে সরবকাঠি উপজেলার আটঘর নৌকার হাটটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাট। এই অঞ্চলে পেয়ারা, লেবু ও আমড়া বাগান তদারকির জন্য ছোট ছোট নৌকার খুব চাহিদা রয়েছে। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে জালের মতো খাল থাকায় যাতায়াতের প্রধান মাধ্যম এখনও এই অঞ্চলের নৌকা। প্রতি মৌসুমে এই হাটে প্রায় 30 কোটি টাকারও বেশি নৌকা বিক্রি হয়। নেসারাবাদ উপজেলা বিভিন্ন কারণে সারা দেশে সমাদৃত, বিশেষ করে আটঘরের নৌকা খুব বিখ্যাত। সেখান থেকে জার্মানিতে নৌকা যাচ্ছে সংবাদটি অত্যন্ত আনন্দের। এতে করে বাংলাদেশের পণ্যের বাজার যেমন তৈরি হবে, তেমনই অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ারও খুলবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পিরোজপুরের আটঘর কুরিয়ানা কাঠের তৈরি নৌকার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।